নমস্কার বন্ধুরা, বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি, খুব সুন্দর নাস্তাটা, কম টাইমের মধ্যে মজাদার টেস্টি নাস্তা রেসিপি। দুটো আলু দিয়ে বানাচ্ছি, দেখুন প্রথম থেকে পুরো শেষ অবধি। দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দেবো। নতুন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এই আলুটা আমি ছাড়িয়ে পাতলা করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে দেখাচ্ছি আপনার দিকে। কালো ভাবটা এসে যায়, আর কালোটা এসে গেলে কিন্তু ভালো লাগবে না, ওই জন্য আমি আলুটাকে কেটে জলে দিয়ে দিচ্ছি। এবারে আমি কি করছি সেটা দেখুন, এখানে আমি একটা পলিথিন নিয়েছি। এই পলিথিনটা তো সবার বাড়িতেই থাকে, কোনো না কোনো ভাবেই থাকে। এই পলিথিনটার মধ্যে আমি এই আলুগুলোকে জলটিকে ছেঁকে তুলে নিচ্ছি। এই দেখুন, জলটিকে ছেঁকে সবগুলো আমি তুলে নেব। এখানে আমি আলুটা চিকেন মধ্যে ভরে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নিচ্ছি, আধা হাফ চামচের কম, মানে 2 চিমটে হবে। একটু হলদি গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচের মতো। এই দেখুন, এখানে আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি হাফ চামচের মতো, যাতে একটু ঝাল ভাবটা এসে বেশ ভালো লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিল, আমি সেইটা দিয়ে দিলাম। আর যদি পারেন তো কুচি করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, একটু নুনের পরিমাণটা লাগবে, কেন আলু তো নুনের পরিমাণটা একটু লাগবে। এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আমি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা কিছু জিনিস দেব, এখানে আমি অ্যারারুট দিচ্ছি, অ্যারারুট দিলাম 2 চামচের মতো, এখানে অ্যারারুট দিয়ে দিচ্ছি। এবার আমি চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচের, একটু বেশি আমি চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার এইটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো, এর সাথে হাতে করে মাখাবো না, এই চিকেনটাই আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, পুরো ভালো করে মাখানো হয়ে যাবে আলুটার সাথে। দেখুন এখানে আমার মাখানো হয়ে গেছে। এবার এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি, এর সাথে পুরো তাওয়াটাতে লাগিয়ে নিচ্ছি, যতখানি বসানো হবে এটা। দেখুন এখানে তাওয়াতে দিয়ে দিচ্ছি, তাওয়াটা আস্তে আস্তে তেলটা গরম হচ্ছে। এবার আমি একটা একটা করে আলু দিয়ে দিচ্ছি। দেখুন একটার উপরে একটা বসাতে হবে, পুরো ভালো করে আমি একটার উপরে একটা বসাচ্ছি। দেখুন এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর আলুটাকে উপরে সাজিয়ে নিয়েছি, উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি অল্প করে, দেখতেও খুব সুন্দর লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। এবারে আমি এইটাকে ঢাকা দিয়ে দেবো, এটা 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে তারপরে দেখাচ্ছি কেমন হচ্ছে না হচ্ছে। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে, আমি উপর থেকে একটু তেল লাগিয়ে নিচ্ছি, হালকা করে ব্রাশে করে তেল লাগিয়ে দিচ্ছি, এই দেখুন, যাতে এটা উল্টালেও এটাও ওই দিকটাও তেলটা হয় আর ভাজাটাও বেশ ভালো হবে। এই দেখুন, দেখুন এদিকটা আমার হয়ে গেছে, আমি এটাকে উল্টে নিচ্ছি আস্তে আস্তে। এই দেখুন এদিকটাও আমি ভাজতে দেবো, আমার এটা উল্টাটা হয়ে গেছে, এদিকটাও সেই দিকটা এরকম একটু হালকা লাল লাল হবে, তারপরে আমি আবার উল্টে নেবো। দেখুন এখানে আমার হয়ে গেছে, এটা আমি আবার ঠেলে নিচ্ছি। এই দেখুন, আর যেটা বাকিটা আছে আমি সেটা এরকম করে বানিয়ে নেবো, বানিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে, অল্প টাইমের মধ্যেই বানানো হয়েছে। আর আমি এটা তুলে দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন উপরটাও যেমন হয়েছে নিচেটাও খুব সুন্দর হয়েছে। প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে, সেটাও কমেন্ট করে বলবেন।
ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।